ভাই, আপনি এলাচের পাশাপাশি যে কফি চাষ করছেন, বাণিজ্যিক ভাবে করার চিন্তা ভাবনা? আসলে এই কফি চাষটা আমার বান্দরবনের এক স্কুল টিচার, উনি আমাকে সৌজন্যমূলকে তিনটা চারা দিয়েছিল। একটা চারা ঘূর্ণিঝড় আম্পারে নষ্ট হয়েছে, দুইটা চারাতে দুইটা গাছে ফলন আসছে। ঘূর্ণিঝড়ের সময় ব্যাপক আকারে ফলন আসছিল, এবার একটু কম আসছে দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু ব্যাপক। তবে গত বছর ঘূর্ণিঝড়ে আরও ব্যাপক হয়েছিল, কারণ ওই সময় গাছটা অনেক ঝাঁকালা ছিল। তা একটা ফলও টেকে নাই, একটা ফলও বলতে পাঁচটা ছয়টা ফল পেয়েছিলাম, পরিপক্ক হয়েছিল। কিন্তু এটা এলাচ যেমন আমার প্রজেক্ট হয়েছে, গুণগত মানে সঠিক আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারছি, কিন্তু এই কফিটা এখনও আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারছি না যেটা কোন জাতের কফি। তবে এটা উনি সরাসরি অস্ট্রেলিয়ার থেকে আনছিলেন এবং জাতটা অস্ট্রেলিয়ান জাত এবং উন্নত জাত, উনি ওনার ভাষ্য অনুযায়ী। আমি যতক্ষণ পর্যন্ত ল্যাবরেটরি টেস্ট না করতে পারবো বা রেজাল্ট না পাবো ততক্ষণ বলতে পারবো না যেটা কফি। যদি নাকি শিল্পোন্নত দেশে যে সমস্ত কফিগুলো ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তি উন্নত মানের, সেই জাতের কফি হয়ে যায়, তাহলে বাণিজ্যিকভাবে চাষের চিন্তাভাবনা করবো এবং সেই সময় বলবো যেটা কোন জাতের। আর যদি সচরাচর আমার দেশীয় জাত হয় তাহলে এটা নিয়ে বেশি চিন্তাধারা আমার নাই। আপনার চিন্তাধারা সবচেয়ে উন্নত কিছু নিয়ে এক্সেপশনাল যা কিছু হবে সেটার উপরেই যেতে হবে, কেননা সচরাচর যা আছে এটাকে উন্নতির দিকে নিতে হবে, উন্নয়নের দিকে নিতে হবে। বিধায় আমি চাচ্ছি বাংলাদেশে যে কফিটা পাওয়া যায় তার থেকে যদি গুণগত মানে ভালো হয় তাহলে এটা নিয়ে চিন্তাধারা আছে, চিন্তা করা যাবে। ভাই, এই ফল পাকতে কতদিন সময় লাগবে? কফি বলতে পারবো না, কেননা আমার গতবারে ঘূর্ণিঝড় আমপানে তো নষ্ট হয়ে গেছিলো, পাঁচটাকে ছয়টা ফল পেকেছিলো, কতদিন ওটাও আমি নির্দিষ্টভাবে স্মরণ রাখি নাই। এখন হয়েছে, এখন বলতে পারবো, দেখা যাক কতদিন লাগে পরিপক্ক। এই ফলটা পাকার পরে কি আপনি এর আগে তো দেখছেন সেটা কি লাল বা একদম সিঁদুরে কালার হবে? সিঁদুরে কালার, একটু লম্বা, একটু লম্বা এবং সিঁদুরে কালার, পরিপূর্ণ সিঁদুরে কালার। ওর ভিতরে ছোটো ছোটো বীজ আছে অসংখ্য, ওই বীজটার থেকেই কফি তৈরি হয়। ওইটাই সম্ভবত, ওটাই হতে পারে, ওটাই মানে ব্রিন্ডারিং করে বা এই ধরনের প্রসেস করে ওটা কফি তৈরি করা হবে।